আমরা একটি কথা বলেছিলাম যে যারা পল্লী উদ্যোক্তা আছেন করোনার এই সংকট সময় তারা সত্যি একটু সংকটময় জীবন পার করছেন, কিন্তু তাদের এই সংকট কমানোর জন্য খুব সহজ শর্তে স্বল্প সুদে তাদেরকে প্রণোদনার ঋণ বিতরণ শুরু হয়েছে। সেই প্রসঙ্গেই আসলে আমরা আজকে একটু জানতে চাই। সুপ্রিয় কুমার কুণ্ডু, মহাপরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, আপনাকে যুক্ত করে নিচ্ছি। মূলত যেটি জেনেছি আমরা যে করোনার এই সংকট সময় পল্লী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য একেবারেই তাদের হয়ে তাদেরকে একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা এই প্রকল্পটি হাতে নিয়েছেন, প্রায় 300 কোটি টাকার প্রণোদনা ঋণ বিতরণ, এবং এটি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিশ্চয়ই আপনারা চান যে তারা টিকে থাকুক এবং অর্থনৈতিক চাকাকেও তারা সচল রাখুক, সেই প্রসঙ্গটি যদি একটু আপনি যুক্ত করেন। সুপ্রিয় কুমার কুণ্ডু, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, গত 14 জুন 2021 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় আমরা নভেল করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত যে সকল পল্লী উদ্যোক্তা রয়েছে তাদের মধ্যে সহজ শর্তে 300 কোটি টাকা প্রণোদনা আর্থিক ঋণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি। এটি মূলত গ্রামীণ এলাকায় প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম। এটি করাই হয়েছে, আপনি শুরুতেই বলেছেন যে গ্রামীণ যে ক্ষুদ্র যে পেশাজীবী রয়েছে, কুটির শিল্প উদ্যোক্তা রয়েছে এবং পল্লী উদ্যোক্তা রয়েছে, এবং যারা যারা আয় বর্ধনমূলক কার্যক্রম যারা করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আসলে গ্রামীণ অর্থনীতিতে পুনর্বাসিত করার জন্য, এই পুনর্বাসিত করার জন্য তাদেরকে পুঁজি দিতে হবে, কারণ তারা পুঁজি হারিয়ে ফেলেছে। এই সহজ শর্তে তাদেরকে পুঁজি দেওয়ার জন্যই আমরা এই ঋণটাকে, এই প্রণোদনা ঋণ কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে গ্রামীণ এলাকাতে। এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটি মাত্র 4% সেবা চার্জ আমরা নিব, কিন্তু ঋণ প্রদানের পরের থেকে তারা 6 মাস গ্রেস পিরিয়ড পাবে, তারা কোনো কিস্তি দিতে হবে না, এবং এই ঋণটি তারা 2 বছরের জন্য নিতে পারবে, এবং এই 2 বছরের মধ্যে তারা 18টা কিস্তিতে সেবা চার্জ সহ তারা এই ঋণটা সেবা চার্জ সহ আমাদেরকে ফিরিয়ে দেবে। এবং এর মধ্যে রয়েছে 4-4টি ক্যাটাগরি। আমরা সারা বাংলাদেশে এই ঋণ কার্যক্রমকে ছড়িয়ে দিয়েছি 64টি জেলার 494টি উপজেলাতে, এবং এই সমস্ত এলাকায় প্রথমে হচ্ছে আমাদের প্রায় 50 লক্ষ যে সুফল ভোগী আছে তারা ক্ষুদ্র ঋণ নেয়। ক্ষুদ্র ঋণ নিয়ে তারা অনেকেই কিন্তু গ্রাজুয়েট হয়েছে, এবং তারা অনেকেই কিন্তু পল্লী উদ্যোক্তা হয়েছে, তারা কেউ কেউ ছোট ছোট ব্যবসা বাণিজ্য করছে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সকল পল্লী উদ্যোক্তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, আইডেন্টিফাই করে তাদেরকে আমরা ঋণ দেবো। দ্বিতীয়ত হচ্ছে সমবায় সমিতি আছে, সমবায়ী আছে, তারা সমবায় ভিত্তিতে কি করছে, ছোট ছোট সংগঠন গড়ে তুলেছে এবং ব্যবসা বাণিজ্য আয় বর্ধনমূলক কাজ শুরু করেছে, তাদেরকে আমরা শনাক্ত করেছি। এখানে আমার কাছে যেটি মনে হচ্ছে সুপ্রিয় কুমার কুণ্ডু, আপনারা ঠিক একেবারে সঠিক একটা পরিকল্পনা হাতে নিয়েই বিষয়টিতে গিয়েছেন, কিন্তু আসলে যখন প্রণোদনার বিষয়টি থাকে অনেক সময় অনেক রকম অভিযোগ আমাদের হাতে আসে যে যার দরকার সে ঠিকভাবে পাচ্ছে কিনা, বা একটা তদারকির প্রসঙ্গই থাকে, বা যিনি আসলে সত্যিকার অর্থে প্রয়োজন তিনি যেন কোনোভাবে বাদ না পড়েন। ঠিক সেই জায়গাগুলোর স্বচ্ছতা আমরা কিভাবে রক্ষা করার পরিকল্পনা হাতে নিয়েছি সেটি যদি একটু তুলে ধরেন, তাহলে যারা শুনছেন তারা নিশ্চয়ই তাদের মনোবল ফিরে পাবেন। এই জন্য আমরা একটা নীতিমালা প্রণয়ন করেছি। এই নীতিমালার মধ্যে এই ঋণটা কারা পাবে তাদের যোগ্যতা আমরা নির্ধারণ করে দিয়েছি, এবং তার মধ্যে প্রথমেই হয়েছে যে তারা স্থায়ী বাসিন্দা হলেও তারা পেশাজীবী উদ্যোক্তা এবং এন্টারপ্রাইজ থাকতে হবে, এবং তাদের এমন এন্টারপ্রাইজ থাকবে যেখানে বিনিয়োগ করলে রিটার্ন আসার সম্ভাবনা আছে, এবং 2 নম্বরটা হচ্ছে তারা আমাদের ঋণ নিয়ে তারা আবার লেনদেন করেছে সুষমভাবে এবং তারা ফেরত দিয়ে তারা ঋণ মুক্ত হয়ে গেছে, এরকম তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং ক্ষতিগ্রস্তদের তালিকা আমরা উপজেলা পর্যায়ে একটা কমিটি গঠন করে দিয়েছি, সেই কমিটি এই যে প্রণোদনা কমিটি যারা বাছাই করবে তাদেরকে বাছাই করবে, এবং সেই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তারা আবার এটিকে আবার চেক করবে, যাচাই বাছাই করবে আমাদের উপপরিচালক। এক্ষেত্রে যদি কারো কোনো অভিযোগ থাকে তিনি আসলে কোথায় জানাবেন, বা কেউ যদি বাদ পড়ে যান তিনি কোথায় জানাবেন? এক্স্যাক্টলি, উপজেলা পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় থেকে যে সকল উদ্যোক্তাদেরকে বাছাই করা হবে তাদের অভিযোগ
আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছেও জানাতে পারবে, আবার উপপরিচালক বিআরডিবির কাছেও জানাতে পারবে। কিন্তু এই যে বাছাই, বাছাইতে যেন কোনো স্বজন প্রীতি না হয় সেটা তদারকি কে করবে? আপনারা করবেন আপনাদের সেন্ট্রাল থেকে? জি এক্স্যাক্টলি, সর্বোপরি। এটি কিন্তু আমরা উপজেলা কিংবা জেলাকে বরাদ্দ দিয়ে দিচ্ছি না, এটি হচ্ছে সর্বোপরি আমাদের সেন্ট্রালে আসছে। এখানে পরিচালক সরেজমিনের নেতৃত্বে একটি কমিটি আছে এবং সেই বাছাই কমিটি এবং চূড়ান্তভাবে বাছাই করে প্রত্যেকটি স্কিমের এগেন্সটে সেটা বরাদ্দ করবে। দুই নম্বরটা হচ্ছে, এটি কিন্তু কোনো ব্যক্তিকে দেওয়া হচ্ছে না, তার একটি বিজনেস প্ল্যান থাকতে হবে। সেই ব্যবসায়িক পরিকল্পনাটা সরেজমিনে বাছাই করে যখন রিকমেন্ডেড হবে, দুইবার বাছাই হবে, একটা করবে উপজেলা কমিটি আর একটা করবে হলো ক্ষতিগ্রস্ত নারী পল্লী উদ্যোক্তা যারা আছে তারা নিশ্চয়ই একটি বিশেষ অংশ আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে, এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই জায়গাটিতে একটু প্রায়োরিটি দিয়ে থাকেন। আপনাদের এই পরিকল্পনার মধ্যে বা এই যে প্রণোদনা ঋণ বিতরণের মধ্যে তাদের জন্য আলাদা কোন অগ্রাধিকার আছে কিনা? আপনি ঠিকই বলেছেন, এটি আমাদের অগ্রাধিকার আছে। আমাদের বিআরডিবির আওতায় একটি পল্লী উন্নয়ন কর্মসূচি আছে এবং এই পল্লী উন্নয়ন কর্মসূচিতে যে সকল নারীরা স্বাবলম্বী হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সকলকে আমরা এই কর্মসূচির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করছি। দ্বিতীয়ত হচ্ছে, গতকালকে যখন আমাদের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে তিনি যখন এটি উদ্বোধন করছিলেন, তখন তিনি অনুশাসন প্রদান করেছেন যে নারী উদ্যোক্তাদেরকে অগ্রাধিকার প্রদান করতে হবে এবং আমরা আমাদের নীতিমালার মধ্যেও এই নারী উদ্যোক্তাদেরকে গ্রামীণ অর্থনীতিতে পুনর্বাসনের জন্য এবং তাদের অগ্রাধিকার প্রদানের জন্য উল্লেখ করেছি এবং অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কুমার কুণ্ডু, আপনি যে পরিকল্পনা হাতে নিয়ে কাজে গিয়ে যান।